হরি ওম নমঃ শিবায়। শিবতলা মন্দিরের পক্ষ থেকে আমি অভিষেক আবার আপনাদের সামনে কিছু নতুন তথ্য উপস্থাপন করতে চলেছি। আজকে যেটা নিয়ে উল্লেখ করব সেটা হচ্ছে ভৈরব রূপের কাহিনী এবং ভৈরব পূজা। সো আমরা অনেক সময় শুনে থাকি ভৈরব, মহাকাল ভৈরব, অনেক সময় শুনে থাকি বটুক ভৈরব, অনেক সময় বিভিন্ন ভৈরবের অবতার আমরা শুনে থাকি। টোটাল আমাদের হিন্দুশাস্ত্র মতে অষ্টাঙ্গ ভৈরব অর্থাৎ আটটি ভৈরবের মূল উপাচার থাকে, যদিও চৌষট্টি শিবের কিন্তু চৌষট্টি ভৈরবের অবস্থান আমরা শাস্ত্র মতে দেখে থাকি। সো ভৈরব, আজকে ভৈরব নিয়ে আপনাদের সামনে প্রোগ্রাম উপস্থাপন করব। ভৈরব এমন একটি শব্দ, ভৈরব হচ্ছে শিবের একটি বিশেষ অবতার, এর অস্ত্র ত্রিশূল, সঙ্গী ভৈরবী, বাহন কুকুর। এবং একই সাথে বলবো ভৈরব হিন্দু দেবতা শিবের একটি প্রকাশিত অবতার যা মৃত্যু এবং বিনাশের সাথে কানেক্টেড, সম্পর্কিত। এবং এই ভৈরব শব্দের সংস্কৃত অর্থ হচ্ছে ভয়ঙ্কর কিংবা ভয়াবহ। কুইক রেজাল্ট অর্থাৎ যেটা আপনার ইনস্ট্যান্ট রেজাল্ট দরকার সেক্ষেত্রে কিন্তু ভৈরব প্রয়োগ হয়ে থাকে শাস্ত্রমতে। শিবের একটি বিশেষ রূপকে ভৈরব রূপে বর্ণনা করে থাকে আমাদের মূলত শিবপুরাণ জাতীয় বিভিন্ন তন্ত্রশাস্ত্রের যে গ্রন্থগুলি রয়েছে। ভৈরব রূপের কাহিনী সম্পর্কে আমাদের প্রচলিত একটি খুব কাহিনী, জেনারেল কাহিনী রয়েছে, সেটা হচ্ছে শিবের ভৈরব রূপের অবতার রূপে আমরা দেখতে পাই যে সৃষ্টিকর্তা ব্রহ্মার আদিতে পঞ্চমুখ ছিল, শিবও কিন্তু পঞ্চানন রূপে পূজিত হয়ে থাকেন। ব্রহ্মা সৌরমণ্ডলীতে শিবের থেকে অধিক গুরুত্ব দাবি করেন এবং অসম্ভব অহংকারপূর্ণ কিছু আচরণ করে থাকেন। ক্রুদ্ধ শিব ব্রহ্মার পঞ্চম মস্তকটি কেটে দেন অর্থাৎ কর্তন করেন, এতে শিবের ওপর ব্রহ্মহত্যার পাপ অর্পণ হয়ে থাকে। এবং এই ব্রহ্মকপাল অর্থাৎ হাতে যে শিবের ব্রহ্মার যে কাটামুণ্ডটি সেটিকেই আমরা বলছি শাস্ত্রমতে ব্রহ্মকপাল। ব্রহ্মকপাল হাতে নিয়ে শিবকে একটি দীর্ঘ সময় ভ্রাম্যমান অবস্থায় কাটাতে হয়। এই ভ্রাম্যমান অবস্থার শিবরূপকেই আমরা ভৈরব রূপে পূজিত হয়ে থাকি কিংবা কল্পনা করে থাকি। এই ভৈরবের মধ্যে থেকে ভৈরব অবতারের মধ্যে দিয়ে ফার্স্ট যে অবতার আসে সেটিকে বলা হয় থাকে কাল ভৈরব। সো কাল ভৈরব অবতার কিন্তু বর্তমান কলিযুগে মোস্ট এফেক্টিভ একটা দেবতা, যার উপরে মানে ইনস্ট্যান্ট রেজাল্ট, মানে শত্রুতা কেউ আপনার এগেনস্টে বদমাইশি করছে, শত্রুতা করছে, ইনস্ট্যান্ট তাকে দমন করে দেওয়া। আপনার কর্ম সংক্রান্ত ব্যাপারে ডেভেলপমেন্ট আসছে না, ইনস্ট্যান্ট সেই জায়গায় ডেভেলপমেন্ট দেওয়া। বাট এই কাল ভৈরবের পুজো আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব অল্প হয়, খুব নিমিত্ত। কাল ভৈরব অর্থাৎ হিন্দু পুরাণ, বজ্রযানী বৌদ্ধশাস্ত্র এবং জৈন ধর্মগ্রন্থগুলো সমস্ত ক্ষেত্রে মহাজাগতিক বিভিন্ন স্থানগুলির ক্ষেত্রে ভৈরব রক্ষা করে থাকেন বলে আমরা শাস্ত্রমতে জেনে থাকি। ভৈরবের মোট সংখ্যা টোটাল 64, আটটি শ্রেণীতে কিন্তু আমরা বিভিন্ন রূপে ভৈরবদের ভাগ করে থাকি। প্রতিটি শ্রেণীতে একজন করে প্রধান ভৈরব থাকেন। প্রধান যে আটজন ভৈরব থাকছেন 64 ভাগের মধ্যে আটজনকে, এদের আমরা অষ্টাঙ্গ ভৈরব রূপে পুজো করছি। এই আটজন কিন্তু, এই আটজন কাল ভৈরব কিংবা ভৈরব কিন্তু নিয়ন্ত্রিত হয় মহাস্বর্ণ কাল ভৈরব দ্বারা। একে আমরা কাল ভৈরব রূপে, স্বর্ণ ভৈরবকেই আমরা কাল ভৈরব রূপে পুজো করে থাকি। কাল ভৈরবের পুজোর কাহিনীর মধ্যে আবার একই সাথে এসে যাচ্ছে অষ্টাঙ্গ ভৈরব। হিন্দু পুরাণ কিংবা হিন্দু শাস্ত্র মতে কাল ভৈরব কাল কিংবা সময়ের শাসনকর্তা। প্রত্যেকটা হিন্দু মন্দিরের ক্ষেত্রে কিন্তু আমরা কাল ভৈরবের কিছু মূর্তি দেখতে পাই। এই মন্দিরের যে কাল ভৈরবের মূর্তি এটি কিন্তু শিবের রক্ষক অর্থাৎ সেই মন্দিরের রক্ষক হিসাবে বিবেচিত হয়ে থাকে। শিব মন্দিরে কাল ভৈরবের যে ভূমিকা, এই ভূমিকা কিন্তু মন্দিরের সমস্ত দায়িত্ব ইনডাইরেক্টলি কাল ভৈরব পালন করে থাকেন। এই ভৈরবের নাম অর্থাৎ এই যে আট রকম ভৈরব আমরা শাস্ত্রমতে পূজিত করে থাকি, এই আট রকম ভৈরবের নাম হচ্ছে অশিতাঙ্গ ভৈরব, রুরু ভৈরব, চণ্ড ভৈরব, ক্রোধ ভৈরব, উন্মত্ত ভৈরব, কপাল ভৈরব, ভীষণ ভৈরব এবং সংহার ভৈরব। এই ভৈরব সম্পর্কে আপনাদের সামনে আজকে কাল ভৈরব সম্পর্কে উপস্থাপন করলাম। এবং বজ্রজামী তন্ত্রগুলিতে স্পেশালি বলাই হয়েছে যে ভৈরব স্তুতি প্রচুর পরিমাণে করা হয়েছে এবং ডামর শাখার তন্ত্রগুলো মূলত কিন্তু পরিচালিত হচ্ছে আমাদের এই ভৈরবের উপরে আবর্তিত করতে। সো এই ভৈরব এবং কাল ভৈরবের রূপ সম্পর্কে আপনাদের সামনে উল্লেখ করলাম, এর বিবরণ উল্লেখ করলাম। ভৈরব পুজো কলিযুগে মোস্ট এফেক্টিভ একটি পুজো। এরপর শিবতলা মন্দির থেকে ভৈরব পুজোর উপরে কিছু ক্রিয়াকলাপ করে কাল ভৈরব কিংবা ভৈরব যন্ত্রম কিংবা বটুক ভৈরব যন্ত্রম প্রদান করার ব্যবস্থা রয়েছে। সো যারা এটা নিয়ে ইন্টারেস্টেড কিংবা যারা ভৈরবের কিছু আশীর্বাদ গৃহে স্থাপন করতে চান, তারা কিন্তু ডেফিনেটলি
আমার সাথে যোগাযোগ করতে পারেন। চেম্বারটি বলে দিই, এয়ারপোর্টের চেম্বারে ম্যাক্সিমাম ডেজ এয়ারপোর্ট শিবতলা মন্দিরে পেয়ে যাবেন, হাজরা চেম্বার ওপেন আছে এবং আপনারা বালি হল্ট কিংবা বালিবাজারের চেম্বারও পেয়ে যাবেন। এর সাথে যারা দূরের বন্ধু রয়েছেন তাদের ক্ষেত্রে উল্লেখ করে দিই, অনলাইন কনসালটেন্সি এবং অনলাইন এনি টাইপ অফ সলিউশন কিন্তু আপনারা বাই কুরিয়ার পাওয়ার ব্যবস্থা রয়েছে। সো সেটার জন্য যারা ইন্টারেস্টেড ডেফিনেটলি ফোনে একটু যোগাযোগ করে নেবেন। আর অ্যাস্ট্রোলজিক্যালি কনসালটেন্সির জন্য আগে আপনাদের উল্লেখ করেছিলাম যে একটু ভিজিট বাড়াবো, যেটা এতদিন 300 টাকা ভিজিট ছিল সেটা কিন্তু বাড়িয়ে জাস্ট 400 টাকা করেছি। সো যারা ইন্টারেস্টেড কনসালটেন্সি নিতে কিংবা ভৈরবের উপরে কিছু ক্রিয়াকলাপ করাতে, তারা কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করে নেবেন। নমস্কার।